রহিম, আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, গুড। বিসমিল্লাহ রহমান রহিম, আজকের এই ইফতার মাহফিল অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত মহাসচিব, উপবিষ্ট সম্মানিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় তৃণমূলের নেতৃবৃন্দ, কর্মী ভাইরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিএনপি অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালাম আলাইকুম। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি ইফতারকে, ইফতার করব সবাই মিলে, আমরা এখানে আপনারা ইফতার করবেন সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে আমরা একত্রিত হয়েছি। কিন্তু আজকে যদি একই সাথে আমরা বাংলাদেশের দিকে তাকাই, যেই দেশটিকে 1971 সালে জীবন বাঁচিয়ে রেখে লক্ষ লক্ষ মানুষ যুদ্ধ করেছিলেন স্বাধীন করার জন্য, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছেন, যে দেশের স্বাধীনতা আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষণা করেছিলেন, আনুষ্ঠানিক ঘোষণার মধ্যে দিয়ে যুদ্ধ শুরু করেছিলেন, সেই দেশটির দিকে যদি আমরা তাকাই, যেই দেশটিতে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেই দেশটির দিকে যদি আমরা তাকাই, তাহলে খুব সংক্ষেপে আমরা কি দেখতে পাই? আজকে সংক্ষেপে আমরা দেখতে পাই, আপনারা যদি গত কয়েকদিনের পত্রিকাও দেখেন, দেখবেন প্রায় সবগুলো পত্রিকাতে নিউজ আছে, খবর আছে যে বিভিন্ন জায়গায় মানুষ অভাবের তাড়নায়, কষ্ট যন্ত্রণাতে, সেটা শিক্ষক হোক, কৃষক হোক, যে কোনো পেশার মানুষ হোক, অভাবের তাড়নায় তারা আত্মহত্যা করেছে। প্রিয় ভাই বোনেরা, এটি কিন্তু আমাদের যারা যুদ্ধ করেছেন, যারা দেশ স্বাধীন করেছেন, যারা শহীদ হয়েছেন, তাদের কারো আশা বা আকাঙ্ক্ষা এটি ছিল না। বাট আজকে সত্য বাস্তব যেটি হচ্ছে, এটিই হচ্ছে দেশের অবস্থা, মানুষ অভাবের তাড়নায় আত্মহত্যা করছে। আজকে যদি আমরা তাকাই, দেখি যে টিসিবির লাইনের ট্রাকের পেছনে মানুষের লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে, তারপরেও মানুষ প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পাচ্ছে না। এই হচ্ছে আজকে দেশের প্রকৃত অবস্থা। আজকে একটু আগে মহাসচিব এখানে উল্লেখ করেছেন, আজকে যদি আমরা বিচার বিভাগের কথা চিন্তা করি, দেখুন আমরা এখানে যারা উপস্থিত আছি আজকে, আমাদের এখানে প্রত্যেকের নামে মিথ্যা মামলা, গায়েবী মামলা আছে সারা বাংলাদেশে। আজকে আমার প্রায় 40 লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা, গায়েবী মামলা আছে। আজকে সবচেয়ে বড় সাক্ষী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অজুহাতে মিথ্যা মামলায় তাকে আটক করে রাখা হয়েছে। এই যে গত দুদিন আগে আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের একটি রিপোর্ট বেরিয়েছে, সেই রিপোর্টে পরিষ্কার উল্লেখ করে দেওয়া হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে, সম্পূর্ণ উদ্দেশ্য রাজনৈতিক ভাবে তাকে আটকে রেখে দেওয়া হয়েছে। এবং বিচার বিভাগ যে কতটা দুষ্ট হয়ে গেছে, বিচার বিভাগ যে কি পরিমাণ পলিটিসাইজ হয়ে গেছে, সেই কথাটি তারা উল্লেখ করেছে। আজকে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে প্রীতি নামে একটি মেয়েকে হত্যা করা হয়েছে, প্রীতির বাবা জামাল উদ্দিন। আমরা বিএনপি করি, আমরা রাজনীতি করি, আমরা যখন বলি যে বিচার পাচ্ছি না, তখন হয়তো অনেকে বলতে পারে যে তোমরা তো রাজনীতি করো, সেজন্য তোমরা এই কথা বলবেই। কিন্তু আজকে প্রীতির বাবা জামাল উদ্দিন মেয়েকে হত্যা করার পরে যখন প্রীতির বাবা বলে যে না, আমি বিচার চাই না, কারণ বিচার চেয়ে কোনো লাভ হবে না, এই দেশে কোনো বিচার নেই, তখনই কিন্তু আসল চিত্রটা ফুটে ওঠে দেশের কাছে, দেশের মানুষের কাছে। এবং এটি আজকে শুধু দেশের মানুষের কাছে না, এটি সারা বিশ্বে আজকে সত্যভাবে প্রতিষ্ঠিত যে এই দেশে কোনো বিচার বলে কিছু নেই, সাধারণ মানুষ কোনো বিচার পায় না। শুধু যে বিএনপির নেতাকর্মীরা বিচার পায় না তা না, সাধারণ মানুষও এই দেশে সঠিক বিচার পায় না। বাক স্বাধীনতা বলেন, সংবাদপত্রের স্বাধীনতা বলেন, ভোটের অধিকার বলেন, ভোট কি হয়েছে গত কয়েক বছরে, এই যে 2018 সালে একটা তামাশার নির্বাচন, নিশিরাতে নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনে কি হয়েছে আপনারা দেখেছেন। এখানে উপস্থিত একটি মানুষ বলতে পারবে না যে তারা ভোট দিতে সক্ষম হয়েছে। আমরা না হয় বিএনপি করে আমরা পাই না, এই যে নিশিরাতের অবৈধ সরকার, যেই দল তাদের পিছে আছে, কম বেশি একটা দল আছে তাদের পিছে, এই দলেরও লোকজন বলেছে, যারা তারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বলেছে, তারা পত্রপত্রে, তারাও ভোট দিতে পারেনি। এই হচ্ছে আজকের এই অবস্থা দেশে। বিগত গত কয়েক বছরে প্রায় 3 কোটি তরুণ ভোটার, নতুন প্রজন্মের মানুষ, প্রজন্মের মানুষেরা ভোটার হয়েছে, একটি মানুষও ভোট দিতে পারেনি। প্রিয় ভাই ও বোনেরা, আজকে বলতে যদি যাই, আমরা অনেক কথা বলতে হবে, ইফতারের টাইম হয়ে গেছে, স্বাভাবিকভাবেই আপনারা ইফতার করবেন,
বলতে যদি যাই দেশের অবস্থা বলে আজকে শেষ হবে না। আমরা বিচারের ব্যবস্থার কথা বলেছি, আমরা আইন শৃঙ্খলার কথা বলেছি, আমরা বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, ভোটের অধিকার, এভাবে যদি বলতে চাই দুর্নীতির কথা। আজকে দেখেন দুদক কয়েকদিন আগে একটি রিপোর্ট দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যাপারে, এই 3 দিন আগে টিআইবি একটি রিপোর্ট দিয়েছে যে করোনার সময় মানুষের অর্থ কিভাবে এই নিশিরাতের অবৈধ সরকার, দুর্নীতিবাদ সরকার কিভাবে চুষে বের করে নিয়েছে। যেই টিকা তারা ফ্রি পেয়েছে, বিনামূল্যে বিভিন্ন দেশ থেকে পেয়েছে টিকা, সেই টিকা দেখিয়েছে যে তারা টাকা দিয়ে কিনেছে এবং সেখান থেকে তারা 23,000 কোটি টাকা লোপাট করেছে এই নিশিরাত। একটি মন্ত্রণালয় থেকে এই 1 বছরের মধ্যে তারা 23,000 কোটি টাকা লোপাট করেছে। তাহলে চিন্তা করেন দুর্নীতি কোথায় গিয়ে পড়েছে। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে এই অবৈধ সরকারের, নিশিরাতের সরকারের এক মন্ত্রী এবং এক অ্যাডভাইজার টেলিফোনে কিভাবে বাংলাদেশের, সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীতে যে দেশে বাংলাদেশের মানুষের ছড়িয়ে ছিটিয়ে আছে সবাই এই টেলিফোন আলাপ শুনেছে যে কিভাবে প্রকাশ্যে তারা কিভাবে মন্ত্রণালয় থেকে ফাইল বের করে নিয়ে গিয়ে জনগণের টাকাকে কিভাবে তছরূপ করছে। এই বলে শেষ করা যাবে না, শত শত ঘটনা এরকম আছে। প্রিয় ভাই বোনেরা, আজকে যখন এই দেশের এই অবস্থা, আপনারা এখানে যারা আমার সামনে উপস্থিত ছিলেন, আপনারা প্রতিনিয়ত সাধারণ মানুষের সাথে উঠা বসা করেন, আজকে দেশের মানুষ কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে। কেন তাকিয়ে আছে? কারণ এই দেশে 1971 সালে যাদের দায়িত্ব ছিল দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে পাকিস্তানিদের কাছ থেকে যুদ্ধ করে দেশ স্বাধীন করার, তারা ব্যর্থ হয়েছিল এবং সেই সময়ে এই দেশকে নেতৃত্ব দিয়ে, যুদ্ধের নেতৃত্ব দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুদ্ধ ঘোষণা দিয়ে, স্বাধীনতার ঘোষণা দিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশকে ছিনিয়ে নিয়ে এসেছে। ঠিক একইভাবে এই দেশকে সংসদীয়, এই দেশের যে সরকার পদ্ধতি, দেশের মানুষ যেটা চায় সংসদীয় সরকার পদ্ধতি, এই সরকার পদ্ধতিকে দেশনেত্রী খালেদা জিয়া 1991 সালে আবার ইন্ট্রোডিউস করেছিলেন। ঠিক একইভাবে বহুদলীয় গণতন্ত্র এই দেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, আজকে সমগ্র দেশের মানুষ এ কারণেই, কারণ তারা দেখেছে যে এই দেশের স্বাধীনতার সাথে বিএনপি জড়িত, বিএনপির প্রতিষ্ঠাতা জড়িত, দেশের মানুষ দেখেছে এই দেশের মানুষের ভোটের অধিকারের সাথে বিএনপি জড়িত, বিএনপি প্রতিষ্ঠিত করেছে, দেশনেত্রী খালেদা জিয়া প্রতিষ্ঠিত করেছে ভোটের অধিকার, সংসদীয় গণতন্ত্র। কাজেই দেশের মানুষ আজ আপনাদের দিকে তাকিয়ে আছে। দেশের মানুষ প্রতিটি বিএনপির কর্মী, সে বিএনপি হোক, যুবদল হোক, ছাত্রদল হোক, স্বেচ্ছাসেবক দল হোক, মহিলা দল হোক, তাঁতি দল হোক, মৎস্য দল হোক, কৃষক দল হোক, প্রতিটি নেতাকর্মী, অর্থাৎ শহীদ জিয়ার আদর্শে আপনারা যারা রাজনীতি করেন, আজকে দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে আপনারা যারা রাজনীতি করেন, যারা 19 দফার রাজনীতিতে বিশ্বাস করেন, সেই প্রতিটি নেতাকর্মীর দিকে আজকে সমগ্র বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে যে দেশের এই অবস্থা থেকে আপনারা তাদেরকে রক্ষা করবেন, মানুষকে রক্ষা করবেন, দেশকে রক্ষা করবেন, দেশে আবার গণতন্ত্রকে আপনারা প্রতিষ্ঠিত করবেন, দেশের মানুষের ভোট অধিকারকে আপনারা প্রতিষ্ঠিত করবেন। প্রিয় ভাই বোনেরা, আজকে সময় এসেছে, আজকে সময় এসেছে। আপনারা দেখেছেন কয়েকদিন আগে, এই যে এই মুহূর্তে যে দেশের মানুষের সবচেয়ে বেশি কষ্ট দ্রব্য মূল্যের যে কষ্ট, এই দ্রব্য মূল্যের কষ্টের কথা বলতে গিয়ে আমাদের কত নেতাকর্মীকে নির্যাতনের শিকার হতে হয়েছে, এই দ্রব্য মূল্যের কথা বলতে গিয়ে আমাদের বহু নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলা হয়েছে, কারণ তারা সত্য কথাটা পর্যন্ত সহ্য করতে পারে না। এই আজকে আমাদের এখানে দাঁড়িয়ে আছে ইশরাক, কয়েকদিন 2 দিন আগে সে জেল থেকে বের হয়েছে, এই দ্রব্য মূল্যের লিফলেট সাধারণ মানুষকে দিতে গিয়ে তাকে অ্যারেস্ট হতে হয়েছে, এরকম ঘটনা সারা দেশে শত শত হাজার হাজার এরকম ঘটনা। আজকে আমরা কি দেখি, সংসদে দাঁড়িয়ে এই নিশিরাতের সরকারের যে অবৈধ প্রধানমন্ত্রী, সে কি বলছে, মানুষের দারিদ্রতাটাকে নিয়ে, মানুষের অভাবকে নিয়ে কিভাবে উপহাস করছে। সে বলছে যে মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি বানানোর জন্য, এটি শুধু কথার কথা নয়, এটি মানুষকে, গরিব মানুষের, মানুষের দারিদ্রতা নিয়ে, মানুষের অভাবকে নিয়ে রীতিমতো উপহাস করা। এই উপহাস একমাত্র আওয়ামী লীগের পক্ষেই সম্ভব হয়, আওয়ামী লীগের পক্ষেই এটি সম্ভব। 74 সালে দুর্ভিক্ষে যখন লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল, ঠিক সেই সময় আমরা দেখেছি কিভাবে মাথার মধ্যে সোনার মুকুট দিয়ে বিয়ে হয়েছে। কাজেই উপহাস, মানুষের দারিদ্রতা, মানুষের কষ্ট, মানুষের অসহায়ত্ব নিয়ে উপহাস একমাত্র আওয়ামী লীগের পক্ষেই সম্ভব। কাজেই প্রিয় ভাই বোনেরা, আজকে সময় এসেছে, এখন একটু পরে আপনারা ইফতার করবেন, আসুন আসুন আজকে আমাদের এই ইফতারের সময়, ইফতারের আগে আমরা প্রতিজ্ঞা করি,
প্রতিজ্ঞা করি যে গত বিগত যে স্বৈরাচার বিরোধী আন্দোলনে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে, ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদের শত শত নেতাকর্মীকে গুম করা হয়েছে, হাজারো হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে আমাদের গায়েবী মামলা, মিথ্যে গায়েবী মামলা দেওয়া হয়েছে, এই সকল বিরুদ্ধে আমাদেরকে প্রতিবাদ করে তুলতে হবে, এই সকল কিছুতে সকল কিছু থেকে আমাদের দেশের মানুষকে রক্ষা করতে হবে। আমাদের আজকে তাই ইফতারের আগ মুহূর্তে এখানে আপনারা সকলে একত্রিত হয়েছেন, এই একত্রিত হওয়া, এই যে ঐক্যবদ্ধ হয়েছেন, এটি বৃথা যেতে পারে না। এবং আজকে যে ইফতারের আয়োজন করেছে ঢাকা মহানগরী উত্তর, যে দক্ষিণ যে ইফতারের আয়োজন করেছে ঢাকা মহানগরী দক্ষিণ, এই আয়োজনের একটি উদ্দেশ্য থাকতে হবে। কি সেই উদ্দেশ্য? আসুন আমরা সকলে মিলে আজকে প্রতিজ্ঞা করি, আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ করি যে যতদিন পর্যন্ত আমরা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করতে না পারবো, যতদিন পর্যন্ত আমরা দেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে না পারবো, ততদিন পর্যন্ত আমরা ঘরে ফিরবো না, এবং যে কোনো মূল্যে আমরা আমাদের ঐক্যকে আমরা অটুট রাখবো। এই হোক আজকে আমাদের ইফতারের আগ মুহূর্তে আমাদের প্রতিজ্ঞা। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখেছেন কয়েকদিন আগে দেশের মানুষের সামনে আমি একটি প্রস্তাবনা দিয়েছি, এই যে আমাদের নেতৃবৃন্দ যারা কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন, সংক্ষেপে উনারা দেশের সার্বিক চিত্র আপনাদের সামনে তুলে ধরেছেন। দেশের সার্বিক চিত্র শুধু আমরা বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছি, কিন্তু আপনারা প্রত্যেকে এখানে উপস্থিত প্রতিটি মানুষ দেশের সার্বিক চিত্র সম্পর্কে 100% ওয়াকিফল আছেন। প্রত্যেকটি মানুষ, প্রতিটি পেশার মানুষ ওয়াকিফল আছেন। আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমি যে এই কথাটি বলেছি যে এই স্বৈরাচার পতনের আন্দোলনে যে সকল রাজনৈতিক দল বা যে সকল রাজনৈতিক ব্যক্তি আমাদের সাথে থাকবেন, ইনশাল্লাহ একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে যাওয়ার পরে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হওয়ার পরে বিএনপি সরকার গঠন করলে সেই সরকার বিএনপি একা পরিচালনা করবে না। সেই সরকারে শুধু বিএনপি নয়, সেই সরকারে এই স্বৈরাচার পতনের আন্দোলনে যারা আমাদের সাথে থাকবেন, যে সকল রাজনৈতিক দল, যে সকল ব্যক্তি থাকবেন, আমরা সকলের মতামতের ভিত্তিতে আগামী দিনে দেশকে পরিচালনা করতে চাই। দেশে যে সমস্যা এই স্বৈরাচার তৈরি করেছে, দেশে যে দুর্নীতির আঁকড়া এই স্বৈরাচার, এই নিশিরাতের সরকার তৈরি করেছে, যে অপশাসনের আঁকড়া এই সরকার তৈরি করেছে, সেই অপশাসনকে দূর করতে হলে, সেই দুর্নীতিকে দূর করতে হলে আমরা যারা স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের সাথে থাকবেন, সেই ব্যক্তি হোক অথবা রাজনৈতিক দল হোক, সকলের মতামতের ভিত্তিতে আমরা সরকার পরিচালনা করব। আমরা নির্বাচন চাই নিরপেক্ষ সরকারের অধীনে। আমরা সরকার গঠন করব, সেই সরকারের নাম হবে জাতীয় সরকার, সেখানে বিএনপি সহ স্বৈরাচার বিরোধী আন্দোলনের সকল ব্যক্তিকে আমরা ইনক্লুড করব, আমরা সম্পৃক্ত করব। যে সকল ব্যক্তি, কোনো ব্যক্তি যদি সরকারে আসতে না চান, আমরা বলেছি আমরা সংসদে উচ্চ কক্ষ সৃষ্টি করব, উচ্চ কক্ষ তৈরি করব। আমরা চাই যে সকল মানুষ, যে সকল ব্যক্তি মেধা আছে, দেশের মানুষের জন্য যারা অবদান রাখতে সক্ষম, তাদের কেউ যদি সরকারে আসতে না চান, আমরা তাদেরকে আমন্ত্রণ জানাবো দেশের মানুষের জন্য কাজ করার জন্য, দেশের জন্য কাজ করার জন্য, যাতে তারা কন্ট্রিবিউট করতে পারেন, তারা উচ্চকক্ষে অংশগ্রহণ করতে পারবেন। কাজেই আমরা চাই যত দেশে মানুষ আছেন যারা দেশকে ভালোবাসেন, দেশের উন্নয়ন চান, দেশের মানুষের উন্নয়ন চান, দেশের মানুষের শান্তি চান, আমরা সকলকে নিয়ে আগামী দিনে একসাথে দেশ গঠন করব। এই হোক আজকে আমাদের প্রতিজ্ঞা। প্রিয় ভাই বোনেরা, উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, বক্তব্যের পালা অনেক হয়ে গিয়েছে, আসুন সামনে আমাদের এখন কাজের পালা। কি সেই কাজ? একটি কাজ, যে দেশকে এই অবস্থা থেকে মুক্ত করতে হবে, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে 71 সালে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, স্বাধীনতার ডাক দিয়েছিলেন, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে দেশনেত্রী খালেদা জিয়া 1991 সালে স্বৈরাচার মুক্ত করেছিলেন, এই দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে এগিয়ে যেতে হবে। আগামী দিনে এই হোক আমাদের প্রতিজ্ঞা, এই হোক আমাদের ঐক্যবদ্ধ হওয়ার প্রতিজ্ঞা। আজ আমরা প্রতিজ্ঞা করলাম যে আমরা সকলে পরবর্তী
যতদিন পর্যন্ত স্বৈরাচার মুক্ত না হবে যে কোনো মূল্যে আমাদের ঐক্যকে ঐক্যবদ্ধ রাখতে হবে। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় উপস্থিত ভাই ও বোনেরা, বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে, এই হোক আজকে আমাদের এই অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য। সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ, সকলে সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আপনাদের সাথে ইনশাল্লাহ স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আপনাদের সাথে আমার দেখা হবে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ।